দেখিহীন গুশি শিখে বলে গুশিশি, এখন তুমি আমার ওয়াইফ, আর এখন তোমাকে শেখাতে হবে যে কিভাবে তুমি আমার ভালো ওয়াইফ হবে। গুশিশি বলে দরকার নেই, এইটা বলে ও জলদি করে ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি গুশিশি গ্র্যান্ডমার সাথে বসে আছে, আর এখানে গ্র্যান্ডমা গুশিশিকে বলছে যে হিনের কি কি খাবার খেতে ভালো লাগে। তখন গুশিশি গ্র্যান্ডমাকে জিজ্ঞেস করে হিনের কাছে কোন কোন খাবার ভালো লাগে না। এরপর যখন গ্র্যান্ডমা ওইগুলোর নাম বলে তখন ওর মাথায় কিছু শয়তানি বুদ্ধি আসে। এরপর দেখি গুশিশি হিনের অফিসে বসে আছে, আর হিনকে দেখে ডার্লিং বলে ডাকে। আর গুশিশিকে হিন অফিসে দেখে ও অনেকটাই সারপ্রাইজ হয়ে যায়, আর গুশিশিকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। গুশিশি বলে আমি তোমার ওয়াইফ হয়েও বেশি সময় পাইনি অফিসে আসার জন্য, আর ও এখানে হিনের জন্য খাবার নিয়ে এসেছে। আর গুশিশি হিনের জন্য এত কেয়ার দেখে এমপ্লয়াররা অনেকটাই খুশি হয়। আর যখন এমপ্লয়াররা যেতে যাচ্ছিলো তখন গুশিশি এমপ্লয়ারদের থামিয়ে দেয়, আর এখানে গুশিশি ওই খাবার নিয়ে এসেছে যা হিনের পছন্দই করে না। আর ওই খাবার দেখে হিনের ফেসের রিয়াকশন দেখার মতো ছিল, আর গুশিশি ও সবার সামনে স্মাইল করে হিনকে খাবার খাইয়ে। হিন বেচারা ওর কোনো কিছু করারই থাকে না, তাই ও ওকে খেতেই হয়। আর বাকি এমপ্লয়াররা ভাবে এদের ভিতর কতটাই ভালোবাসা। আর এখানে গুশিশি হিনকে বলে তুমি আমাকে এমন ওয়াইফ করতে চেয়েছিলে তাই না। আর হিন বেচারা সবার সামনে গুশিশিকে কিছু বলতেই পারে না, আর রাগকে থামিয়ে রাখে। আর গুশিশি হিনকে বাই বলে ওইখান থেকে চলে যায়। এরপর হিন এমপ্লয়ারদেরকে বাইরে যেতে বলে, আর এইখানে ফ্যা আসে। আর যখন ফ্যা ওই ডিশ ফেলে দিতে বলে তখন হিন দেখে ওইখানে এক পেপার থাকে যেখানে লেখা থাকে ইটস নট প্র্যাঙ্ক, তুমি যেটা পছন্দ না করো সেটা আমি এক রেসিপির মাধ্যমে তৈরি করেছি, তুমি এটা প্লিজ ট্রাই করো, দেখবে তোমার কাছে অনেকটাই ভালো লাগবে। তখন হিন ওইটাকে ট্রাই করে আর হিনের ভালোও লাগে। আর যখন ফ্যা এটা খাওয়ার জন্য হাত বাড়ায় আর তখন হিন ওর হাত সরিয়ে দেয় আর বলে এই ডিশ তোমার জন্য না, আর ওকে ওই ডিশ টাচ করতেও দেয় না। এরপর দেখি রাতে গুশিশি হিনকে ওই ডিশের ব্যাপারে জিজ্ঞেস করে, আর তখন হিন বলে ভালোই ছিল, আর সাথে এটাও বলে আজকে তুমি অনেক ভালো কাজ করেছ, সব এমপ্লয়াররা ভেবেছে যে আমাদের ম্যারিড লাইফ অনেকটাই হ্যাপি আছে। আর ওকে বলে তুমি এখন থেকে প্রতিদিন খাবার নিয়ে অফিসে আসবে, আর আমি তোমার জন্য কালকে অপেক্ষা করব। আর এইটা কথা গুশিশির মুখ খোলাই থেকে যায়। এরপর ও মজা করে হাসি দেয়। নেক্সট ডে গুশিশি হিনের অফিসে আসে, আর হিনকে বলে চলো আমরা স্টাফকে আমাদের ম্যারিড লাইফ শো অফ করি। এরপর ওরা দুজন বাহিরে এসে একে অপরের হাত ধরে হাঁটতে থাকে। এরপর হিন গুশিশিকে সবার সামনে ধরে ওর ক্লোজে নিয়ে আসে, আর গুশিশি ডার্লিং বলে ওকে ধরে না। এরপর আমরা দেখি ওরা দুজন খাবার খেতে বসে, আর ওদের কিউটলি কিউটলি কার্যকলাপ দেখে সব স্টাফরা হাসতে থাকে। আর এখানে হিন গুশিশিকে খাবার খাওয়াতে থাকে। তখন গুশিশি বলে ডার্লিং আমি ফুল হয়ে গেছি। তখন হিন ওর মুখ থেকে খাবার নিয়ে খাবার খেতে থাকে, আর এইসব দেখে গুশিশি অফওয়ার্ড হয়ে যায় আর ওকে রাগ হয়ে দেখতে থাকে, আর ওইখান থেকে চলে যায়। এরপর ঘরে হিন গুশিশিকে ওর ওয়ার্কের ব্যাপারে অনেক কথা বলে, আর সাথে ওকে অ্যাডভাইসও দেয় কারণ এভাবে ওর কাজ ভালো করে হবে। আর গুশিশিকে ওর অ্যাডভাইস বুঝে যায় কীভাবে কাস্টমারদের ওর স্টোরে আনতে হবে। অন্যদিকে সাং রুনার কাছে আসে, আর আজকে রুনার জন্য সাং খাবারও বানায় কারণ রুনা ওকে কিছু পয়েন্ট দেবে। আর এখানে রুনা পয়েন্টের সাথে সাংকে কিসও করে দেয়। আর নেক্সট ডে গুশিশি স্টোরে অনেক কাস্টমার এসে। অন্যদিকে ফ্যা হিনকে বলে গুশিশি পোস্ট করেছে যে ওর ড্রেস বাই করলে তাদের ও প্রাইজ জেতার সুযোগ দিবে, আর এটা শুনে হিন অনেকটাই খুশি হয়। গুশিশির এইসব করার কারণ ওদের ব্র্যান্ডকে মানুষের সামনে ইন্ট্রোডিউস করানোর ছিল, যা অনেক ভালো আইডিয়া ছিল। অন্যদিকে র্যাম সাংকে কল করে বলে আমার আর হিনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুমি প্লিজ আমার আর ওর একবার দেখা করিয়ে দাও। এরপর সাং এই কথা বলার জন্য হিনের অফিসে যায়, আর সাং যখন হিনকে র্যামের সাথে দেখা করতে বলে তখন হিনের কোনো মোডই থাকে না র্যামের সাথে দেখা করার জন্য।
এরপর সাং প্ল্যান করে আজকে আমি রাতে পার্টি দিব, তুমি অবশ্যই এসো। এরপর সাং ওর অ্যাসিস্ট্যান্টকে মাস্ক রেডি করতে বলে, আর একটা র্যামের জন্য আর একটা কুশিশির জন্য, আর ওর অ্যাসিস্ট্যান্ট মাস্ক মিক্স করে ফেলে। এরপর আমরা দেখি হিন পার্টিতে এসে পড়েছে, আর তখন সাং হিনকে বলে এইখানে গুশিশির সাথে র্যামও এখানে এসেছে, আর ওর র্যামের মাস্ক কালার বলে দেয়। বাট ওই র্যামের মাস্ক গুশিশি পরেছে, আর যখন গুশিশি ওই মাস্ক পরে আসে তখন হিন তো ভাবে এইটা র্যাম, আর তাই ওকে সাইডে নিয়ে যায়, আর ওইখানে লিফটে প্রবলেমের জন্য র্যাম লিফটেই ফেসে যায়। আর এদিকে হিন র্যামকে ভেবে গুশিশিকে বলে তুমি আমার থেকে দূরে থাকবে, অ্যান্ড আরও বলে দেয় আমি অন্য কাউকে লাইক করি। আসলে তো ও গুশিশিকেই লাইক করে, আর এসব শুনে গুশিশি ভাবে যে হিন ওকে বলছে, বাট এটা তো হিন র্যামকে বলছে। আর এসব শুনে গুশিশি অনেকটা ডিসহার্ট হয়ে পড়ে, আর সাইডে গিয়ে অনেকটা ইমোশনালও হয়ে পড়ে। আর এদিকে হিন গুশিশির জন্য ওয়েট করতে থাকে, আর তখনই গুশিশি হিনের কাছে মেসেজ আসে যে তুমি আজকে আমাকে অনেক ভালো একটা সারপ্রাইজ দিয়ে, আর আমি এখন থেকে তোমার থেকে ডিস্টেন্স রাখবো, আর আজকে আমি সিআওয়ের সাথেই থাকবো। আর এটা দেখে হিন অনেক অবাক হয়, আর ভাবে ওর আবার কি হলো, আর ও এটা তো জানেই না যে ও কত বড় মিস্টেক করে ফেলেছে। আর এদিকে সাং র্যামকে ওর ভুলের জন্য ক্ষমা চাচ্ছে, কারণ ওর জন্য র্যাম ট্র্যাভেলে পড়েছিল। এরপর নেক্সট ডে গুশিশি এইসব কথার জন্য ও অনেকটাই আপসেট থাকে। সিআওকে বলে তুমি স্যার আছো, তাহলে কি তুমি ওকে লাভ করো? তখন গুশিশি বলে আমি শুধু ওর জন্য এমপ্লয়ার, আর কিছু না, আর ও অন্যজনকে লাভ করে। তখন সিআও বলে তুমি স্যাড হয়ো না, তুমি ওর চেয়েও বেটার পাবে। এরপর আমরা দেখি র্যাম গুশিশির সাথে দেখা করতে এসেছে, আর র্যাম গুশিশির ইন্টারভিউ নিতে চায়, আর গুশিশিও ইন্টারভিউ দেওয়ার জন্য মেনে যায়। আর অন্যদিকে অফিসে হিন এটাই ভাবছে যে গুশিশি ওর সাথে কেনই বা রুডলি ব্যবহার করছে। আর তখনই সাংয়ের কল আসে, হিনকে বলে রাতে তুমি যার সাথে কথা বলেছিলে সে র্যাম ছিল না, সে গুশিশি ছিল। আর হিন এইটা শুনে অনেকটা স্যাড হয়ে যায়। আর এদিকে গুশিশি আবার এক প্রবলেম আসছে, আর ও অনেক টেনশনে এসে পড়ে, কারণ ওকে ফ্যাব্রিক ডেলিভারি করতে হবে, বাট গাড়ি নষ্ট হওয়ার জন্য ও টাইমে পৌঁছাতে পারছে না। আর এসব ও সিআওকে বলতে থাকে, আর সিআও তখন কাজে থাকে, আর তাই ও ওইখানে আসতে পারবে না। আর যখন ওইখানে পৌঁছায় তখন ও দেখে কেউ ফ্যাব্রিক ডেলিভারি করাচ্ছে, আর এই প্রবলেম সলভ আর কেউ করাচ্ছে না, মিস্টার মোই থাকে। আর এখানে মো গুশিশিকে বলে সিআওয়ের কল করে এসব আমাকে খুলে বলেছিল। এরপর ওরা দুজন মিলে ওয়ার্ক করা স্টার্ট করে দেয়, আর তখনই হিনের কল আসতে থাকে গুশিশির কাছে, বাট গুশিশি ওয়ার্কের জন্য পিক আপ করতে পারে না। এরপর ওদের সব ওয়ার্ক পূরণ হয়ে যায়। এরপর মো জানতে পারে গুশিশি ওর ঘরে যাবে না, স্টোরে যাবে। তখন মো জিজ্ঞেস করে তোমার আর হিনের কি ফাইট হয়েছে? আর তখন গুশিশি কথা চেঞ্জ করে দেয়, আর তখনই মোয়ের কাজের জন্য সাইডে যায়, আর তখনই দৌড়ে হিন ওইখানে আসে, আর গুশিশিকে দেখতে থাকে যে ও ঠিক আছে কি না। আর তখন গুশিশি হিনকে সাইড করে বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপর হিন গুশিশিকে বলে তুমি আমার কল কেন পিক আপ করছিলে না? গুশিশি বলে আমি দেখিনি, তাই পিক আপ করিনি। আর তখনই হিন ওর ফোন নিয়ে বলে নেক্সট টাইম আমার কলস অ্যান্ড মেসেজ জলদি রিপ্লাই দেবে। এরপর ওকে লাস্ট নাইটের যা হয়েছিল তা এক্সপ্লেন করতেই যাবে, তখনই মু ওইখানে এসে পড়ে। হিন মুকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন মু বলে আমি এখানে গুশিশিকে হেল্প করতে এসেছি। এরপর হিন গুশিশির ওর সাথে যেতে বলে, বাট গুশিশি ওর সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। আর তখনই মিস্টার মু কনফার্ম হয়ে যায় যে ওদের ভিতর ফাইট হয়েছে। এরপর গুশিশি মোয়ের সাথে ওইখান থেকে যেতে থাকে, আর হিন ওইখানে দাঁড়িয়ে গুশিশিকে যেতে দেখতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি গুশিশি আর মু ড্রিঙ্ক করছে, আর ওইখানে গুশিশি অনেক আপসেট থাকে। আর তখন মু গুশিশিকে বলে এক কাপেলের মধ্যে ঝগড়া হওয়া নর্মাল ব্যাপার, আর গুশিশি ওইখানে অনেক ডিসহার্ট থাকে, আর বলে মনে হয় আমাদের মিলন পসিবলই না, বাট ইটস ওকে। আর তখন মু ওকে কমফর্ট করায়, আর ওর হাত ধরে, আর ওকে বলে
এখন তোমার হীনের জন্য যেই ডিসিশনই থাকবে তোমার সাথে আমি থাকব। তখন ঘুষিসি ওর হাত সরিয়ে নেয় আর বলে এখন আমি স্ট্রং হব। আর ও বলে যে আমি তাদের জন্য কষ্ট পাবো না যে আমাকে কেয়ার করে না। আর মু এটা শুনে স্মাইল করে। এরপর ঘুষিসিকে উঠিয়ে ও গাড়ির কাছে নিয়ে যাচ্ছিল, কারণ ঘুষিসি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই ওকে পিগি ব্যাগ দিয়ে নিয়ে যাচ্ছিল। আর এখানে ঘুষিসি নেশার ভিতর বলে আই লাইক ইউ। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।